দিনটা সকাল থেকেই মেঘলা, দুপুরের দিকে বেশ এক ফোসলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কী করি কী করি ভাব হয়। দু একখানা বিলেতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে পরে পড়বো বলে এনেছিলাম, এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম পাতলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়, স্ত্রীর সঙ্গে গল্প করব না? 7 বছর বিয়ে হবার পর আর পাতলার দিনে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনা কথাটা সত্যি, মহাকালের নির্মমতা এবং অতীত সুখের সম্বন্ধে চিন্তা করছি এমন সময় উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন ভিতরে ঢুকে কাদামাখা রাবারের পামসু ছাড়তে ছাড়তে সে হেসে বলল, এই বর্ষার দিনে বাড়িতে বসে কি করছো? যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিল। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মিয়ানো দিন তাই না? শোনো, আর বসে কাজ নেই, চলো তারানাথ জ্যোতিষের বাড়ি ঘুরে আসি। আর কিছু নয়, তো একটা আজব গল্প তো শোনা যাবে, এমন দিনে তো উদ্ভুত গল্প জমে। তারানাথের কথা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বসো, ধুতিটা বদলে নি। ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে, হেঁটে মেরে দিই চলো, এইটুকু তো পর। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সার পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলুম। দরজা করলো তারানাথের মেয়ে চারি। কাকা বাবু, আজ আমার লেসের ডিজাইন ভুলেনি তো? রোজ রোজ আপনি ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, বসুন বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। তক্তাপোষে বসতে বসতে তারানাথ বলল, তারপর হঠাৎ যে ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলাম, দু একখানা গল্প হবে নাকি? বসো, আরে আরে জমিয়ে বসো, কি খাবে বলো? চারি চারি এদিকে শোন দেখি একবার। চারি এসে দাঁড়াতেই যা দেখি, চট করে তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয় তো, পরে চা দিবি। কি গল্প বলব, তোমরা তো এসব বিশ্বাসই করো না। অমনি ফস করে বলে দিলেন বিশ্বাস করি না। আরে বিশ্বাস যদি নাই করব, তাহলে এই পাতলায় এতখানি পথ পেরিয়ে এলাম কি করতে? সে তো গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসীরা এই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। মানে শুনলে হাত নেড়ে সন্দেশ রস করলাম, না এসব বলছো? জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া? তোমাকে তো বলেছি ওসব নিম্ন শ্রেণীর শক্তি, আর ফেল কি, ও করায় ক্রুর বারণ ছিল। তবে করিনি কি, করেছি কম বয়সে ভক্তদের অবাক করার জন্য, পয়সা রোজগারের ফিকিরে করেছে, কিছু কিছু করেছি, বাকি শক্তিও তাতেই গেল। তা ওতে কিছু নেই বাবু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। আচ্ছা সাধুরা যে চোখ দুচে টিকা টিভি সব দেখতে পান, এখান থেকে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি এত বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই সদগুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে ওটা তুমিও পারবে। যেমন যেমন ধরো শুদ্র মৃত কোনো চন্ডালে মুন্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তির তিথিতে শ্মশানে সেই মুন্ড গর্ত করে নিক্ষেপ করতে হবে, পরে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপর মোড়া দ্বারকাকে বা দিকের বানা রেখে 1 লক্ষবার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। বীজমন্ত্রটা কি সেটি বলা যাবে না, তন্ত্রে অধিক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র বলা নিষেধ, বীজমন্ত্রই আসল কি না? চারি তেল নুন মাখিয়ে মুড়ি নিয়ে খেতে খেতে বললাম, আপনি কখনো সত্যিকারে কাপালিক দেখেছেন?
আচ্ছা, তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য আছে কিছু? পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। কাপালি দেখেছি কিছু, তবে একবারের স্মৃতি কখনো ভুলতে পারি না। তা বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয় ভয় কাহিনী হে, অনেকদিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে পড়লে গায়ে কাটা দেয়। এই ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগেই? বটে, আমার ভবনগুলি জীবনের প্রথম দিকে ঘটেছিল, তখনও আমি বীরভূমের মাতপাগলিকে দেখিনি। আমার বয়স তখন 22। বাড়িতে আর ভালো লাগে, আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় এক বিচিত্রময় সাধু এসে 7-8 দিন বাস করেছিল। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফল মূল এইসব দিয়ে আসত, ও জিরা বায়না করত মাদুরি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরণ দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জুটানোর চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলত, আমি কিছু জানি না মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাকো, ভগবান সব ঠিক করে দেবে। কেউ বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করে দেবো। এই সততার জন্য আর কারো কাছ থেকে পয়সা না নেওয়ায় আমার সাধুর প্রতি কেমন একটা আকর্ষণ জন্মালো। তাই গেলাম একদিন সন্ধ্যেবেলায় সাধুর কাছে। আমি সাধুর সামনে ভূমির পাশে গিয়ে বসলাম। সন্ন্যাসী হওয়ার ইচ্ছে আছে তাই তো চুপ করে বসে রইলাম। তো সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধুসঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। আপনি তো কাউকে কিছু বলেন না, তবে আমাকে এত কথা বলছেন কেন? তোর কপালে তো অর্ধ সাধনা চিহ্ন আছে কিন্তু অস্পষ্ট, তার অর্থ তোকে কিছু দূর গিয়ে ফিরে আসতে হবে। এই চিহ্ন না দেখলে তোকে এসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানো না। আর কি কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তার ফল খুব ভালো নয়। বছর খানিকের মধ্যে তোর খুব বড় বিপদ। ভালোই হয়েছে আমার সাথে দেখা হয়ে গেছে তোর, না হলে প্রাণ সংশয় হতে পারত। কিরকম বিপদ কিছু বলবেন না, না হলে তার থেকে বাঁচবো কিভাবে? তা বলতে পারবো না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই আসার পর থেকে আমার মনে জানি না কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। তারপর তোর দিকে তাকিয়ে দেখলাম তোর পিছনে একটা ভয়ঙ্কর কালো স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পিছন দিকে তাকালাম। তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। এক বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইল। বলা বাহুল্য, সাধুর কথা শুনে গা শিরশির করছে। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য কারণ চাপা অন্ধকার ঘুরছে, তার ভালো লাগাতো। নির্জন জায়গা, গ্রামের শেষের দিকে বট গাছটা, এমনিতে পট পট করে কাঠের ঘাট পড়বার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া চারিদিকে তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। যদি কখনো কোনো দিন বিপদ আসছে বলে মনে করিস কিংবা অস্বস্তি বোধ হয়, তাহলেই এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে। কি প্রক্রিয়া সাধুজি? নে, ভালো করে শিখে রাখ, একে বলে গাত্রমন্ত্র। কিন্তু বিপদ যে আসছে তা বুঝবো কি করে? তুই ঠিক বুঝতে পারবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না। সময় এলে তোর মনের ভিতরে বিপদের ঘন্টা ঠিক বেজে উঠবে। আজ যেমন আমি তোর বিপদের কথা বুঝতে পারলাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম, ভালো মন্দ যাই আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেবো আপনার কাছে।
ওসব হবে তবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে কখনো দেখা পাবি না, তবে সত্যি যদি কখনো তোর প্রাণ সংশয় ঘটে তবে সাবধান করে দেবো। পরদিন বিকেল বেলায় পড়তলা গিয়ে দেখলাম শুধু নেমে যাওয়া ধনির ছাই আর কতগুলো আর পুরো কাঠ পড়ে আছে। মাঝখানে কাটল, কিছুই যেন আর ভালো লাগে না। কেবলই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পড়তে ইচ্ছে করে। ফহদ যেন দারুণ আকর্ষণে টাইছে, শুধু যে ধর্মের স্পিয়া তা নয়, একটা ভগবরণী পেয়ে বসলো। আরও কিছুদিন এরকমভাবে কাটানোর পর একদিন সত্যিই কয়েকটা জামা আর দশটা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধ্যার বেলে ধরে নিয়ে যাবে বাড়িতে, এই জন্য প্রায় সারাদিন হাঁটতাম। যত দূরে যাওয়া যায় যেতাম, রাত্রে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়ালঘরে এক পাশ পরিষ্কার করে দিয়ে সেখানে রান্নার ব্যবস্থা করে দিত, সেখানে বসে রান্ধতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার। আচ্ছা, তখন জিনিসপত্রের দাম কিরকম ছিল? গায়ের দিকে বেশিরভাগ জিনিস কিনে খেতে হতো না, সবই তো গায়ে উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার ইচ্ছে হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা আস্ত পাঠা কিনে এনেছিলাম। তবে হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, বেশি তড়াতড়ি করলে 8 আনায় হয়ে যেত। 10 আনায় একটা আস্ত পাঠা? বটে, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। তা বলে দুজনে মিলে গোটা আস্ত পাঠাটাই খেয়ে ফেলে? তা পারবো না কেন, গায়ের ছেলে, আমাদের খিদেও ছিল, তাছাড়া অম্বলের ব্যামো তো ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি বলছো, আমার বাবা খাইয়ে হিসেবে 10টা গ্রামের মধ্যে নাম ডাকছিল। সে গল্প বলবো এখন পরে কোনো একদিন। হ্যাঁ হ্যাঁ, যে গল্প হচ্ছিল সেটাই হোক বরং। এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ এভাবে হাঁটা, লোকের বাড়িতে থাকা, তাদের দাক্ষিণ্যে খাওয়া, শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছে? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চায় তা পাই কই? যাই হোক, একটা ফিনতে বেলায় অর্ধেক ক্লান্ত অবস্থায় গ্রামে এসে পৌঁছালাম।